অসাধারণ স্টেজে অ্যাঙ্কারিং কিভাবে করবে সেই নিয়ে কিন্তু 10টি টিপসের সিরিজ চলছে। ইতিমধ্যে 3টে ভিডিও চলে এসেছে, যার আগে 3টে ভিডিও দেখোনি একবার দেখে নাও। আর আজকের ভিডিওতে মানে চতুর্থ টিপ নাম্বার ভিডিওতে বা সিরিজের ভিডিও তোমাদের বলবো যে তুমি কিভাবে তোমার সামনের দর্শকদেরকে পুরো হিপনোটাইজ করে দেবে, তুমি কিভাবে তোমার সামনের দর্শকদের অ্যাটেনশন গ্র্যাব করবে, তুমি কিভাবে তোমার সামনের দর্শকদের মনে জায়গা করে দেবে। একটা স্টেজ অ্যাঙ্কারের কিন্তু মানে ধর্ম টাকা শুধু রোজগার নয়, অডিয়েন্সের মনে জায়গা করে নেওয়া। তাই আজকের পয়েন্টে যদি ঠিকঠাকভাবে না জানো, তোমার সামনে 2000 লোক থাকুক বা 200 লোক থাকুক, একজনেরও মনে তুমি কিন্তু জায়গা করতে পারবে না। আর এই ট্রিকটা যদি বুঝে যাও তাহলে কিন্তু কেল্লা ফতে, তোমার কথা লোকে শুধু শুনবে না, তোমার কথা শোনার জন্য বারে বারে দর্শক ফিরে আসবে তোমার শোতে। তাই স্টেজ অ্যাঙ্কারিংয়ের এই 10টা ভিডিওর যে সিরিজের আগের 3টে যারা দেখেছো তারা প্লিজ আগের ভিডিওর যে টিপসগুলো প্র্যাকটিস করো, এবং আজকের যে ভিডিওটি টিপসটি বলবো ভিডিওতে সেটা কিন্তু আজকে নেক্সট 24 ঘন্টা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ 24 ঘন্টা পরে আসবে টিপ নাম্বার 5। 10টা ভিডিও সিরিজ চলছে ব্যাক টু ব্যাক, তো চলুন শুরু করা যাক আজকের প্রথম পয়েন্টটি, সরি আজকের পঞ্চম চতুর্থ পয়েন্টটি, আমিও পয়েন্টগুলো ভুলে যাচ্ছি মোটামুটি তোমাদের ব্যাক টু ব্যাক একটা করে ভিডিও বানাতে। তো চতুর্থ পয়েন্টটি হচ্ছে বন্ধুরা আমাদের ভয়েস মডিউলেশন বা স্বরের ওঠানামা। এই সিক্রেটটি, এই ট্রিকটি তোমার যদি জানা না থাকে জাস্ট ভুলে যাও তুমি মানে অ্যাঙ্কার হওয়ার। এই আজকে মোটামুটি ধরে নাও অলরেডি 1.5 মিনিট ধরে ভিডিওটা চলছে, এই 1.5 মিনিট ধরে ভিডিওটা তুমি কেন দেখছো, কারণ আমি ভয়েসটা মডিউলেশন করে কথা বলছি। এই ভয়েস মডিউলেশনটা কি মানুষের মনে একটা মানে জায়গা করে নেয়। ফর এক্সাম্পল আমি যদি বলি আজকে আমরা শিখব স্টেজ অ্যাঙ্কারিংয়ের 10টি উপায়, তার মধ্যে চতুর্থ উপায় আজকে শিখব, দেখবে কথাটার মধ্যে খুব একটা মানে জমল না। আমি যদি এইভাবে বলি গাইজ আজকে আমরা শিখব স্টেজ অ্যাঙ্কারিংয়ের 10টা উপায়ের মধ্যে চতুর্থ নম্বর উপায়, তোমরা যারা আগের 3টে উপায় শিখে নিয়েছো তারা তো কোয়েল ওয়েল অ্যান্ড গুড, যারা এখনও জানো না প্লিজ আগের 3টে ভিডিও দেখে নাও, তারপরে ভিডিওটা দেখো, কানেকশন করতে সুবিধা হবে বস। এটাই হচ্ছে ভয়েস মডুলেশন। ভয়েস মডুলেশন হচ্ছে হলো স্বরের ওঠানামা, এটাকে একটা অ্যাঙ্কারের স্ক্রিপ্টকে প্রাণবন্ত বানায়। মানে সামনে একটা ধরে নাও একটা মানে বডি পড়ে আছে, তার মধ্যে যদি প্রাণ না থাকে তাহলে সে বডিটার কোনো ভ্যালু আছে? জিরো। আমরা কী করি, তাকে পুড়িয়ে দিই বা কবর দিয়ে দিই, কিন্তু যখন এর মধ্যে প্রাণ থাকে সে কিন্তু উঠে দাঁড়ায় আমাদের সঙ্গে, কিন্তু সমাজে একসাথে আমাদের পায়ে পা মিলিয়ে চলে। তাই বন্ধুরা এই স্টেজ অ্যাঙ্কারদের ভয়েস মডুলেশন একটা অ্যামেজিং স্কিল, যার যত ভয়েস মডুলেশন স্কিল ভালো সে তত ভালো অ্যাঙ্কার। এবার ভয়েস মডুলেশনটা কীভাবে প্র্যাকটিস করবে, ভয়েস মডুলেশন প্র্যাকটিস করবে ন্যাচারাল ভয়েস মডুলেশন। ফর এক্সাম্পল যখন তুমি মায়ের সাথে কথা বলছো, মা ও মা খিদে পেয়েছে খেতে দাও না, এভাবে কথা বলি আমরা। কীভাবে বলি, ও মা মা আজকে কী রান্না করেছো গো, আজ না খুব চিকেন খেতে ইচ্ছা করছে, এইভাবে কথা বলি না। এটা আমাদের ন্যাচারাল মডুলেশন, এই ন্যাচারাল মডুলেশনটা তোমার মধ্যেও রয়েছে। কিন্তু প্রবলেমটা কী হয়েছে, যে স্টেজে উঠে মাইকটা হাতে ধরলে, যেই ক্যামেরার সামনে অন হলে সব মডুলেশন গন, তুমি একটা মানে খালি ঠোঁয়ার মতন অবস্থা হয়। তুমি কিন্তু সব বলো, নমস্কার দর্শক বন্ধু, আজকের শুভ সন্ধ্যা, তোমাদের স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে হলো রবীন্দ্র জয়ন্তী, ইউ স্পিক লাইক ইডিয়েট, ঠিক আছে, ইডিয়েটের মতো কথা বলো। তাই নো, যেভাবে মায়ের সাথে মজা করে কথা বলো, মডুলেশনস করে যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে কথা বলো, স্যারেদের সাথে কথা বলো, স্যার স্যার আমাকে অনেক, আমার স্টুডেন্টরা ভিডিও দেখছে তোমরা জানো, আমার সাথে তোমরা অনেকে এখন আবদার করে কথা বলো, স্যার স্যার ও স্যার একটু বুঝিয়ে দিন না, স্যার প্লিজ এই নোটটা দিন না, যেভাবে তোমরা কথা বলো, এটা তোমার ন্যাচারাল মডুলেশন, তোমার ভেতরেই তোমার রয়েছে। সেই মডুলেশনটাকে, নিজের স্কিলটিকে ন্যাচারাল কথাবার্তার মধ্যে নিয়ে আসো, অ্যাঙ্কারিংয়ের মধ্যে নিয়ে আসো, তবে অ্যাঙ্কারিং করা কত ইজি হয়ে গেছে, তোমার সাথে অডিয়েন্স একটা কানেকশন করতে পারছে। এই দেখো আমি যে কথা বলছি, দেখো প্রত্যেকটা লাইন শব্দকে কিন্তু মডিউলেট করে কথা বলছি, অন্তর থেকে ফিলিংসটা আসছে। তাই জন্যে কিন্তু অলরেডি প্রায় 4 মিনিট হতে যায়, ভিডিওটা এখনও তোমরা দেখছো। তাই এই ছিল আজকে চতুর্থ পয়েন্ট, মানে আগে 3টে পয়েন্ট প্লাস একখানা আমার 4টে পয়েন্ট হয়ে গেল। অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা যেটা করবে, আজকে 24 ঘন্টা ভালো করে এই মানে পয়েন্টটি প্র্যাকটিস করে নিজের স্কিলটি অ্যাডাপ্ট করে নাও, কারণ আবার নেক্সট 24 ঘন্টার মধ্যে আসছে কিন্তু আমাদের পঞ্চম স্টেজ অ্যাঙ্কারিংয়ের টিপসটি।